গড়ির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে। গাছ না গাছের প্রেতচ্ছায়া? আঁকা মাকা শুকনো কতগুলি কাঠের কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছালবাকুল নেই, নেই কোথাও এক আঁচর সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাব না, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা, চেনেন না ওদের? ওরা বিরাট এক নই রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই, ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসের চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলা খেলার টিকিট নেই, হাসপাতালের বেড নেই, বাড়িতে ঘর নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারুর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের উদাহরণ নয়, তা সুদাহরণের ক্ষুদাভরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোলটে না, এক ছিল মধ্যবিত্ত বাড়ি ফালতু এক রক, তাও দিয়েছিল পট করে, তাই এখন পথে সে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না ওখান দিয়েই যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে আরে, এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া, সৌল্লাসে চেঁচি উঠল ছোকরারা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, পেয়ে গেছি, চল পানসি বেলঘরিয়া। তিন তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনে সিটে। বললুম, কতদূর যাবে? ওই কাছেই, দেখতে পাচ্ছেন না ভিড়? সিনেমা না, জলসা নয়, নয় কোনো ফিল্মে তারকার অভ্যর্থনা, একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও, আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, তাই আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেয়ারিস ভিকিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে, ওর কেউ নেই, কিচ্ছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো মাথার ওপর ছাদ নেই, ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ফিকিরিকে ওরা পাঁচা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিলে, চেঁচি উঠলে সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ফুপ্ফুতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে, কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিচে, পাথরে বেঁচে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয় তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও কি আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতে দেখি গলির মোড়ে গাছে সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কুচি পাতা, মরমরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ, উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি, ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন, প্রাণ আছে, প্রাণ আছে,
শুধু প্রাণী আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা।